অনুসন্ধান ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় রান্না করতে গিয়ে সোনার হাতে তেল ছিটকে লাগে, আর তার মা মন্দিরা দেবী ছুটে আসে। বাপের বাড়িতে কাজ করতে হচ্ছে বলে সোনা তার মাকে অনেক কথা শোনায়। মন্দিরা দেবী সোনাকে বলেন, একটু কাজ করছিস বলে এত কথা? সোনা বলে, আমি কি তোমার বৌমা নাকি যে আমাকে দিয়ে এত কাজ করিয়ে নেবে? মন্দিরা দেবী সোনাকে থামান আর মেয়েকে শাসন করে। সোনা বলে, নিজের শ্বশুরবাড়ি হলে খাটতাম, কিন্তু এখানে খাটবো না। মন্দিরা দেবী বলে, এখানে যতদিন আছিস ততদিন তোকে কাজ করতে হবে। তখন শাগনিকে এসে বলে, না করবে না, আপনার ছেলেরা আমাকে হেনস্থ করছে, আপনি আমার বউকে খাটাচ্ছেন, শরীর খারাপের নাটক ছেড়ে কাজে হাত দিন। শাগনিক সোনাকে কাজ না করে বসতে বলে। রবি বিশুর পা ধরে ক্ষমা চায়। বিশু বলে, আরে রবিদা এসব কি করছো? রবি মনকে পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। বিশু বলে, ঠিক আছে, আমি মোনা স্যারকে বুঝিয়ে বলার চেষ্টা করব। রবি বিশুকে ধন্যবাদ জানায় আর বলে, আজ থেকে তুমি আমার নিজের ভাই। তারপর রবি চলে যায়। বিশু কিছুক্ষণ চুপ থাকার পর ভাবে, শাগনিক বাড়ি গিয়ে মাকে আবার দাদার নামে কী না কী বলবে, তাড়াতাড়ি আমাকেও বাড়ি যেতে হবে। এই বলে বিশু ছুটে বাড়ি চলে যায়। মন্দিরা দেবী বলে, মেয়ে জামাইকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছি। তারপর শাগনিক অপমান করে মন্দিরা দেবীকে। মন্দিরা দেবী কাঁদতে থাকেন। তখন ইন্দ্র বাড়ি আসে, এসে মাকে বলে, কাঁদছ কেন? মন্দিরা দেবী বলে, সোনার শাগনিক আমাকে কত কথা শোনাচ্ছে। শাগনিক বলে, এত কাজ যখন, আপনি যদি কাজ করতে না পারেন তাহলে বাড়িতে কাজের মেয়ে রাখা হোক। মন্দিরা দেবী তাতে রাজি হয় না। মন্দিরা দেবী বলে, আমার ভালো লাগছে না, দয়া করে তোমরা থামো, তারপর যে যার মতো ঘরে চলে যায়। বিশু বাড়ি এসে ইন্দ্রকে দেখে অবাক হয়ে যায় আর জানতে চায়, তুই এখানে কেন, বৌদির বাড়ি যাসনি? ইন্দ্র বিশুকে মিথ্যে কথা বলে। বিশু ঠিক ধরে ফেলে যে ইন্দ্র বর্ষার কাছে গিয়েছিল। বিশু চেঁচিয়ে ইন্দ্রকে বলে, আজ তোর কাছে কে বড়, বর্ষা না বৌদি? ইন্দ্র চুপ করে যায়। অন্যদিকে রবির বাবা মা ছেলের বিষয়ে আলোচনা করতে থাকে। তারপর রবি বাড়ি ফেরে। রবির বাবা বলে, কোথায় গিয়েছিলি? রবি বলে, বিশুর কাছে। রবির মা ঝামেলার ভয় পায়। রবি বলে, আমি বিশুর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। রবির বাবা মা খুশি হয় ছেলে পাল্টে যাচ্ছে দেখে। রবি বলে, আমি বিশু আর মনের ব্যাপারে সন্দেহ করে খুব ভুল করেছি বাবা। বিশু আমাকে কথাও দিয়েছে যাতে মন আমার কাছে ফিরে আসে, আর তার জন্য বিশু মন আর মনের বাবার সাথে কথা বলবে। রবির মা বলে, ওই বিশুই আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনবে। ইন্দ্র বলে, বিশু মাথা ঠান্ডা কর। বিশু ভীষণ রেগে যায়। বিশু বলে, তোকে দাদা বলে ভাবতেই আমার লজ্জা লাগে, দাদার এমন ব্যবহারে বিশু নিজেকে সামলাতে পারে না। বিশু বলে, বর্ষাই তোকে ভালো করে চিনেছে, তুই মায়ের মতোই স্বার্থপর। ইন্দ্র বলে, আমি কি সত্যি এতটা স্বার্থপর? বিশু বলে, সেটা তুই নিজেকে জিজ্ঞাসা কর। ইন্দ্র ইমোশনাল হয়ে পড়ে। বিশু তখন ইন্দ্রকে বুঝিয়ে বলে। ইন্দ্র বলে, আমি কোন দিকে যাব বলতে পারিস? ইন্দ্র বলে, আমি কাউকে ছেড়ে থাকতে চাই না বিশু, আমার কষ্ট কেউ বোঝে না, এই বলে কাঁদতে থাকে। বিশু বলে, বাবা হিসেবে স্বামী হিসেবে তোর যা কর্তব্য তা তোকেই ঠিক করে নিতে হবে। দাদা একটা কথা জেনে রাখিস, আমার কাছে কিন্তু অনেক বড়। বিশু বৌদিদের বাড়ি যেতে চায় কিন্তু ইন্দ্র বাধা দেয়। ইন্দ্র বলে, ওখানে গেলে এখন খুব অশান্তি হবে। বিশু ইন্দ্রের হাত ছাড়িয়ে চলে যায়। ইন্দ্র ভাবে, বিশু আমার দিকটা বুঝলই না। অন্যদিকে শিলাধার তার বোন তৃষা বিশুর সাথে দেখা করতে আসে। বিশুর সাথে তাদের রাস্তায় দেখা হয়। তারপর তাদের মধ্যে সামান্য কিছু কথাবার্তা চলে। তৃষা বই কিনতে যাবে বলে। শিলাধার তৃষাকে বলে, বিশু তোকে নিয়ে যাবে, হোস্টেলে ছেড়ে দেবে। শিলাধার চলে যেতেই বিশু বলে, আমাকে অন্য এক জায়গায় যেতে হবে। তৃষা বলে, আমারও একজনের সাথে দেখা করতে হবে। এই বলে তারপর বিশু বলে, তাহলে মনে মনে ভাবতে থাকে তৃষাকেও একা ছেড়ে দেওয়া যাবে না। তৃষা তখন বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? বিশু চিন্তায় পড়ে যায়। ভাবে, যা বৌদিকে বলতে যাচ্ছি সেখানে তৃষা কি করে নিয়ে যাব। অন্যদিকে নীরার মন খারাপ। ইন্দ্র তাকে নিতে এলো না বলে মন তাকে জিজ্ঞাসা করে, ইন্দ্রদা তো কই এলো না? নীরা বলে, কালোর কথা শুনে আমি ভেবেছিলাম ও ঠিক আসবে। মন বলে, আমাদের কোনো বোনের কপালেই তো সুখ নেই, বিয়ের পর থেকেই তো আমরা মানসিক কষ্টে আছি, আর তার ফলে বাবাও মানসিক অশান্তিতে আছে। তারপর এই বিশু আসে। নীরা বিশুকে ভেতরে যেতে বললে বিশু বলে, বৌদি তুমি নিজেকে কেন আড়াল করছো? তোমার কষ্ট তোমার নিজের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর বিশু নীরাকে তৃষার সাথে আলাপ করিয়ে দেয়। মন তৃষাকে দেখে বিশুর উপর রেগে যায়। তৃষা বলে, আমি চলে যাব। নীরা তৃষাকে ভেতরে নিয়ে যায় কিন্তু বিশু
মনকে বলে, তুমি রিয়্যাক্ট কেন করলে? মন বলে, ছাড়ো ওসব, ইন্দ্রতা কেন এলো না? বিশু বলে, আমি এখানে রবিদার ব্যাপারে বলতে এসেছিলাম। তারপর নীরা আসে। বিশু নীরাকে বলে, বৌতি, রবিদা আমার দোকানে এসেছিল। রবিদা নিজের ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে। আমার ওকে দেখে মনে হলো ও নিজেকে সত্যিই পাল্টাতে চাইছে। নীরা খুশি হয়। মন ভাবে, বিশুদা, তোমার হাত ধরেই একদিন আমার জীবনে আনন্দ এসেছিল, আবার তোমার হাত ধরেই জীবনে দুঃখ এসেছে। এখন বিশুদা অন্য কারোর সাথে সুখী হতে চাইছে, সেখানে আমার কোনো প্রয়োজন নেই। তবুও বিশুদা আজও আমার জীবনের ভালো মন্দের সাথে জড়িয়ে থাকবে, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মনের মন খারাপ, ও বাড়ির ভিতর চলে যাচ্ছিল। তখন নীরা মনকে বলে, এত খুশির খবর? বিশু বলে, স্যারকে বুঝিয়ে বললে স্যার আপত্তি করবে না। মন বলে, স্যারের ব্যাপার স্যারের উপরেই ছেড়ে দিলে ভালো হয়। তারপর চলে যায় নীরা, মনকে ডাকে। তারপর বিশুর কাছে ইন্দ্রের খোঁজ নেই। বিশু বলে, বৌদি, সত্যিই তুমি অদ্ভুত। দাদা আসেনি তাও কোনো নালিশ না করে তুমি দাদার খোঁজ নিচ্ছ। নীরা মনে খুব কষ্ট হয়। বিশু বৌদিকে ডাকতে নীরা ঘরে কাঁথাগুলো রেখে দিতে যায়। বিশু ভাবতে থাকে দাদার কুকর্মের কথা বৌদিকে জানিয়ে সে আর কষ্ট দেবে না। নীরা এসে বিশুকে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছ? বিশু নীরাকে বলে, আমি আমার দাদাকে যতদূর চিনি ও ঠিক আসবে। নীরা যেন খুশির মুখ দেখে। অন্যদিকে সোনা একজন কাজের মাসিকে বাড়িতে নিয়ে আসে। তখন মন্দিরা এসে জিজ্ঞাসা করে, এ আবার কে? সোনা বলে, উনি আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। মন্দিরা দেবী রেগে গিয়ে বলেন, আমি হাজারবার বারণ করা সত্ত্বেও তোরা কথার অবাধ্যতা করলি, এত টাকা কোথা থেকে আসবে? সংসার আমাকে চালাতে হয়। সোনা বলে, আমি এ বাড়ির আর কোনো কাজ করতে পারবো না। মন্দিরা দেবী কাজের মাসিকে বাড়ি থেকে বের করে দেয়। বলে, আমি মরতে মরতেও এ সংসারে সব কাজ করব, তোকে কিছু করতে হবে না। শাকনিক বলে, আপনি চাইলেই বেশি দিন কিছু কাজ করতে পারবেন না। শাকনিকের মুখে এমন কথা শুনে সোনা আর মা চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই বিশু এসে কি হয়েছে জিজ্ঞাসা করে। শাকনিক বলে, মাদার ইন লয়ের ব্রেন টিউমার হয়েছে। সবাই শুনে হতবাক হয়ে যায়। ইন্দ্র নীরার বাপের বাড়ি যায়। নীরা তা দেখে খুব খুশি হয়। তখনই নীরার ছেলে কেঁদে ওঠে। নীরা চোটে গিয়ে ছেলেকে নিয়ে এসে ইন্দ্রকে বলে, ছেলে কাঁদছে তো কোলে নাও, নাহলে চুপ করবে কি করে? ইন্দ্র ছেলেকে কোলে নিতে যায়। আর ঠিক তখনই নীরার বাবা এসে ইন্দ্রকে বাধা দেয়। নীরার বাবা বলে, তোমার সন্তান তুমি নিশ্চয়ই কোলে নেবে, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সোনা খুব কান্নাকাটি করতে থাকে বাড়িতে। মন্দিরা দেবী বলে, এরকম অসুখে মানুষ হয়তো বেশি দিন বাঁচে না। বিশু শাকনিককে বলে, এই অসুখের কথা মাকে বলাটা ঠিক হয়নি। তখন মন্দিরা দেবী শাকনিককে জিজ্ঞাসা করে, আমি ঠিক আর কতদিন বাঁচব? শাকনিক বলে, এসব ভাববেন না, চিকিৎসা এখন অনেক উন্নত, ভালো কিছু ভাবুন, কিভাবে মানুষের উপকার করবেন এসব ভাবুন। সোনা শাকনিককে বলে, তুমি আজেবাজে কথা বলো না। শাকনিক বলে, আমি কোথায় আজেবাজে কথা বললাম? শেষ জীবনে মানুষকে সুচিন্তা করতে হয়। মন্দিরা দেবী বলে, সোনা, আমি ঘরে যাব, এসব আমার আর শুনতে ভালো লাগছে না। সোনা তার মাকে শান্ত করে বসায়। তারপর বিশু শাকনিকের কথায় রিপোর্ট দেখতে যায়। শাকনিক বলে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তার বন্ধুদের সাথে থাকতে থাকতে আমিও প্রায় ডাক্তার হয়ে গেছি, তাই রিপোর্ট আর কোনো ডাক্তারকে দেখানোর দরকার নেই। মন্দিরা দেবী বিশুকে বলে, ইন্দ্রকে খবর দে। বিশু বলে, আমি ডাক্তারের সাথে যোগাযোগ করি, তারপর দাদাকে খবর দেব। তারপর শাকনিকের থেকে রিপোর্টটা নিয়ে চলে যায়। সোনা আর মন্দিরা দেবী কাঁদতে থাকে। নীরা ওর বাবাকে বলে, তুমি ওকে এক্ষুনি কিছু বলো না, ও প্রথমে ওর ছেলেকে দেখতে এসেছে, প্রথম দিন তো, তুমি ওকে একটু ধাতস্থ হবার সময় দাও। নীরার বাবা চলে যায়। নীরা ইন্দ্রকে বলে, আমি ওকে পৃথিবীতে নিয়ে আসার আগে প্রত্যেক মুহূর্তে তোমাকে পাশে চেয়েছি, কত স্বপ্ন দেখেছি, তুমি বাইরে থাকবে আর ও হওয়ার পর তুমি আমার বাবার তোমার মা প্রথম ওকে দেখবে। ইন্দ্র আর নীরা কাঁদতে থাকে। নীরা বলে, সব কেমন যেন ওলট পালট হয়ে গেল, আমার ছেলের জন্মের পর যা কিছু হয়েছে আমি সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। নীরা আরও বলে, জানো তো রিমা দি এসেছিল, রিমাদি বলল আমাদের ছেলের চোখ নাকি সব তোমার মতো হয়েছে। ইন্দ্র ছেলেকে কোলে নিল আর তারপরই ওর হাতে লাগলো। নীরা বলে, তুমি ওকে আমায় দিয়ে দাও, নাহলে তোমার হাতে আরও ব্যথা পাবে। ইন্দ্র বলে, তুমি উতলা হয়েও না, আমি ঠিক আছি। ইন্দ্র নীরাকে জিজ্ঞাসা করে, তোমার কি হলো? নীরা বলে, এ সময় তো আমার তোমার পাশে থেকে সেবা করার কথা, কিন্তু আমি সেই সুযোগটাও পেলাম না। নীরা বলে, তুমি যদি এখন আমাকে বলো আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে তোমার সাথে যেতে রাজি আছি।
তারপরেই আবার নীরার বাবা আসে এবং বলে, ইন্দ্র আমার তোমাকে অনেকগুলো প্রশ্ন ছিল। ইন্দ্র চমকে ওঠে। নীরার বাবা বলে, তুমি কি নীরার তোমাদের ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাও না? নীরার মুখ চেয়ে, তোমার কাছে আর কিছু জানতে চাই না আমি, কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। ইন্দ্র বলে, আমার পক্ষে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। নীরা বলে, আমার কথা ভাবতে হবে না, তুমি অন্তত তোমার ছেলের কথা ভাবো। নীরার বাবা বলে, তুমি যেখানে এসেছো তা কি তোমার মা জানে? বলে, না। নীরার বাবা বলে, তুমি আমার এই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলে একটা নাতে। নীরাকে আর তার বাবা বলে, এই অবস্থায় তোর আর তোর বাচ্চার এখন তোর শ্বশুরবাড়ি যাওয়া উচিত নয়। নীরার বাবা ইন্দ্রকে বলে, আমার একটাই আফসোস, আমরা সবসময় তোমাদের পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে গেছি। রানা তোমার জন্য মার খেয়েছে, রবি সায়ন যথাসাধ্য করেছে, কিন্তু তোমার মা তার জেদ থেকে কিছুতেই সরছেন না। ইন্দ্রও নীরার কোলে ছেলেকে দিয়ে বলে, আমাকে ফিরতে হবে। নীরা তার বাবার কাছে এসে কাঁদতে থাকে। নীরার বাবা নীরাকে থামানোর চেষ্টা করে। নীরাকে বলে, আমি আর সহ্য করতে পারছি না। নীরার বাবা নীরাকে সান্ত্বনা দেয়। নীরার বাবা বলে, তুই দুর্ভাগ্যবতী নস, এটা ইন্দ্রেরই দুর্ভাগ্য, ভেবে দেখিস ও সব থেকে বেশি অসহায়, ইন্দ্রের খুব কষ্ট হয়, আর ইন্দ্র বুঝতে পারে যে তার কষ্টটা অন্তত একটা মানুষ বুঝতে পেরেছে। আর তারপরে ইন্দ্র বেরিয়ে যেতে চায়। তিথি আর মন তখন বাড়িতে ফেরে। ইন্দ্র মনকে জিজ্ঞাসা করে, রানা কেমন আছে? মন বলে, রানা তার মাথা ব্যথাটা খুব জ্বালাচ্ছে, আর কি করবে, বাধ্য হয়ে অফিস জয়েন করেছে। ইন্দ্র মনকে টাকা দিয়ে বলে তিথির মেয়ের জন্য কিছু কিনে দিতে, তারপর সে চলে যায়। নীরা খুব কাঁদতে থাকে আর বলে, ওর মা কি আমাকে কোনোদিনও বুঝবে না? তারপর তিথি মন আর নীরার বাবা নীরাকে বুকে জড়িয়ে ধরে। ইন্দ্র বাড়ি ফিরে মামা বলে ডাকতে থাকে। কাউকে দেখতে না পেয়ে ইন্দ্র মায়ের ঘরে যায়। শাগনিককে বলে, কি ব্যাপার, বাড়ির পরিবেশ থমথমে কেন? ইন্দ্র মাকে জিজ্ঞেস করতেই, তোমার কি আবার শরীর খারাপ মা? মন্দিরা দেবী বলে, আমি আর বেশি দিন বাঁচবো না ইন্দ্র। ইন্দ্র বলে, আমি থাকতে তোমার কিছু হতে দেব না মা। সোনা খুব কাঁদছে, দেখে ইন্দ্র জিজ্ঞাসা করে, কি হয়েছে? সোনা বলে, দাদা তুই আর মাকে ভালো করতে পারবি না। শাকনিক তখন ইন্দ্রকে বলে, আমি ওনাকে নিয়ে স্ক্যান করাতে গিয়েছিলাম, ওনার ব্রেন টিউমার হয়েছে। মায়ের ব্রেন টিউমারের কথা শুনে ইন্দ্র আপসেট হয়ে পড়ে, কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই বিশু এসে বলে, তোমরা মরা কান্না বন্ধ করো, মায়ের কিছুই হয়নি। শাকনিক বলে, এ হতে পারে না, আমি কি তাহলে ভুল দেখলাম? বিশু বলে, তুমি তো শিক্ষিত, রিপোর্ট আনার আগে নামটা দেখেছ? শাকনিক বলে, হ্যাঁ, মন্দিরা। বিশু বলে, আর পদবী ছিল মুখার্জি, মায়ের নাম মন্দিরা সেনগুপ্ত। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। সোনা শাকনিকের ওপর চেঁচমেচি করতে থাকে। শাকনিক তারপর বলে, খিদে পেয়েছে, রেস্টুরেন্ট থেকে খাবার আনাও। ইন্দ্র সোনাকে বলে, এই কয়দিন তুই রান্নাবান্না করবি। সোনা পারবো না বলে দেয় মুখের ওপর। ইন্দ্র কারণ জিজ্ঞাসা করলে মন্দিরা দেবী থামতে বলে। মন্দিরা দেবী বলে, এসব ঝামেলা আর ভালো লাগছে না, আমাদের এবার বৌমাকে ফেরত নিয়ে আসা উচিত। এই কথা শুনে ইন্দ্রের মুখে হাসি ফোটে। রবির মা রবি ফিরছে না দেখে চিন্তা করতে থাকে। তারপর খানিক পরেই হাসি মুখে রবি বাড়িতে ফেরে। রবি তার বাবা মাকে বলে, বিশু বোন আর অঞ্জনবাবুর সাথে কথা বলেছে আমার ব্যাপারে। রবির বাবা মা খুব খুশি। তারা বলে, তুই যে নিজেকে পাল্টাচ্ছিস এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। রবি বলে, আমি নিজে গিয়ে কথা বলবো মনির বাবার সাথে। রবির বাবা এ কথাই ছেলের প্রশংসা করে। আবেগে রবির মায়ের চোখে জল চলে আসে। রবি বলে, এখনই গিয়ে কথা বলে আসি। রবির মা বলে, এখন? রবি বলে, হ্যাঁ, সিদ্ধান্ত যখন হয়ে গেছে তাহলে দেরি কেন করব। রবির বাবা মা বলে, মনকে আর ওর বাড়ির লোককে একটু চিন্তাভাবনা করার সময় দেওয়া দরকার। রবি বলে, কেন, ওরা কি মনকে আমার সাথে আসতে দেবে না? রবির বাবা মা ওকে বোঝায়, রবি না ইচ্ছা সত্ত্বেও তাতে সম্মতি দেয়। অন্যদিকে নীরার বাবা ইন্দ্রের আচরণে খুবই আপসেট হয়ে পড়েন। নীরা কান্নাকাটি করতে থাকে। অঞ্জনবাবু এসবের জন্য নিজের কপালকেই দোষ দেয়, বলে, গত জন্মে অনেক পাপ করেছি, তাই এ জন্মে আমার পাপের ফল তোদের ভুগতে হচ্ছে। নীরা বলে, ইন্দ্র কেন আমাদের নিয়ে যায়নি তা আমরা সবাই খুব ভালো করেই জানি। নীরাকে বলে, রবি মনের জন্য নিজেকে পাল্টাচ্ছে, এ তো খুব ভালো খবর। এসব কথায় মনের একদম ভালো লাগে না, মন কিসব ভাবতে থাকে। ঝিনুক রবির বদলে যাওয়ার কথা বিশ্বাস করতে পারছে না। মনের বাবা বলে, তুই চিন্তা করিস না,
আমি যদি ভালো কিছু না বুঝি আমি কোনো মতেই রবির সাথে তোকে ছাড়বো না। মনের দিদিরাও মনকে চিন্তা করতে বারণ করে। তিথি বলে, তোরা কেউ খাবি না। ঝিনুক তিতুর মেয়েকে শোয়াতে যায়। মনের কপালে চিন্তার ভাঁজ দেখে নীরা তাকে আর বিথিকে খেতে যেতে বলে। বিথি সায়নের কথা ভাবতে থাকে। অন্যদিকে সায়নের দাদা বৌদি শাড়ি গয়না নিয়ে আলোচনা করছে। তারপর সায়ন বাড়িতে আসে। বৌদি বলে, সায়ন এই চুড়ি চোরা তুমি বিথির জন্য নাও। সায়ন আপত্তি করে, বলে এখন সমস্যা আছে, পরে নেব। সায়নের বাবা বলে, তুই নিয়ে নে, আমি টাকা দিয়ে দেব, পরে তুই না হয় আমাকে দিয়ে দিস। সায়নের বৌদি তার হাতে চুড়ি চোরা ধরিয়ে দিয়ে চলে যায়। সায়ন চুড়িগুলি হাতে নিয়ে বিথির কথা ভাবতে ভাবতে আবেগ আপ্লুত হয়ে পড়ে। তখনই সায়নকে বিথি ফোন করে, বলে, আমি কি এমন দোষ করেছি বলো যে তুমি আমাকে এত দূরে সরিয়ে রেখেছো নিজের থেকে? আমার তোমার জন্য মন কেমন করে, আমি ভালোভাবে থাকার চেষ্টা করব, তুমি কবে আসবে সায়ন? এসব কথা শুনে সায়ন ফোন কেটে দেয়। বিথি বারবার হ্যালো হ্যালো বলে কাঁদতে থাকে অন্যদিকে। অন্যদিকে সায়নেরও খুব মন খারাপ হতে থাকে। দুজন দুজনের কথা ভাবতে থাকে আর কষ্ট পায়। অন্যদিকে ইন্দ্র তার মাকে খাইয়ে দিচ্ছে। তারপর ইন্দ্র আর সোনার মধ্যে কথা কাটাকাটি চলে। বিশু আসে তারই মধ্যে। মন্দিরা দেবী বৌমার নামে প্রশংসা করতে থাকে। বিশু ভাবে এখন ঠেলায় পড়েছে, তাই বৌমার কথা মনে পড়েছে। সোনা বলে, মা বৌদির প্রশংসা করছে, ভাবা চাই? বিশু কিছু বলতে গিয়েও বলল না। বিশু ভাবে, মা যদি নিজের দরকারেও বৌদিকে এ বাড়িতে ফিরিয়ে আনে তাহলেও ভালো। ইন্দ্র শাকনিককে বলে তার মাকে ওষুধগুলো খাইয়ে দিতে। তারপর নীরা আর ছেলেকে নিয়ে ফিরবে বলাতে মন্দিরে দেবী ইন্দ্রকে বলে, তুই যাবি না, বিশু যাবে। বিশু বলে, আমি পারবো না, দাদা যাবে তো কি হয়েছে, তার জন্য কি ওকে আবার নিমন্ত্রণ করতে হবে শ্বশুর বাড়ি থেকে? মন্দিরা দেবী নারাজ হয়। ইন্দ্র বিশুকে মায়ের কথা শুনতে বলে। বিশু রেগে যায়। ইন্দ্র বলে, ঝামেলা করিস না, মা ওদের আশা আটকে দিতে পারে। তারপর বিশু রাজি হয়। অন্যদিকে বিশু নীরাকে আনতে যায়। নীরা প্রথমে খুব খুশি হলেও বিশুকে জিজ্ঞাসা করে, ইন্দ্র কেন এলো না? বিশু বলে, ব্যবসার খুব চাপ তাই। নীরা বলে, মা আপত্তি করেনি। বিশু বলে, মা না বললে কি দাদা একা এই সিদ্ধান্ত নিতে পারতো? তুমি চেনো না দাদাকে? মন নীরার ব্যাগ গুছিয়ে দেয়। বিশু মনকে জিজ্ঞাসা করে, কেমন আছো? মন বলে, ভালো। তারপর নীরা বিশুকে বলে, বাবা না এলে আমি তো যেতে পারবো না। বিশু বলে, ঠিক আছে, স্যার আসুক। তারপর নীরার বাবা চলে আসে। ব্যাগ আর বিশুকে দেখে নীরার বাবা কি ব্যাপার জিজ্ঞাসা করে। বিশু বলে, মা আমাকে পাঠিয়েছে ভাইপো আর বৌদিকে নিয়ে যাওয়ার জন্য। নীরার বাবা বলে, বিশু বাড়ি গিয়ে বলো তোমার সাথে মেয়ের বাবা তার মেয়ে এবং নাতিকে ছাড়েনি, আগে তোমার দাদাকে এসে ক্ষমা চাইতে বলো। অন্যদিকে রাস্তায় কে যেন সায়নের বাবার পিছু নেয়। তারপর সায়নের সাথে তার বাবার দেখা হতেই সায়নের বাবা সায়নকে জিজ্ঞাসা করে, কবে বিথিকে আনতে যাবে? সায়ন বলে, কাজের চাপ কমুক তারপর ঠিক যাব। সায়নের বাবা বলে, এবার গিয়ে চুড়িগুলো নিয়ে যাস এবং সবার সামনে পরিয়ে দিস। সায়ন বলে, ঠিক আছে। তারপর সায়ন কথা দেয় যে এর মধ্যেই সে আনতে যাবে খুব তাড়াতাড়ি। তারপর সায়নের বাবা চলে যায়। সায়ন ভাবে, আমি আর বিথিকে নিয়ে কোনো আশায় রাখি না। বিশু ফিরে এসে ইন্দ্রকে বলে, তুই আনতে না গেলে সে আর বৌদি আর তার ছেলেকে পাঠাবেন না। ইন্দ্র এতে খুব রিয়্যাক্ট করে। বিশু বলে, তুই বরাবরই বৌদিকে খুব এড়িয়ে যাস, ইন্দ্র তার মায়ের অশান্তির ভয় করে। বিশু বলে, আমি সব ম্যানেজ করে নেব, তুই যা, বৌদির কান্নাকাটি আমার আর ভালো লাগছে না। ইন্দ্র তার মায়ের শরীর খারাপের কথা ভেবে আর কিন্তু কিন্তু করে। বিশু রেগে যায় আর বলে, তাহলে সারা জীবন বৌদি আর তোর বাচ্চা ওখানেই থাকুক, তোর বাচ্চা তার বাবাকে কোনোদিনও চিনবে না। বিশু এই বলেই চলে যায়। নীরা তার শাশুড়ি মায়ের ভয় পায়। ভাবে, এসব শোনার পর তার শাশুড়ি যদি আর তাকে ঢুকতে না দেয় বাড়িতে। বোনেরা মিলে এসব আলোচনা করতে থাকে। আর তখনই রবি হাজির হয় সপরিবারে। ওদের দেখে মনের একদম ভালো লাগে না। রবির বাবা মা মনের বাবার কাছে ক্ষমা চায় আর বলে, রবির আগের বিয়ের কথা না জানিয়ে তারা ভুল করেছে। রবি বলে, আমার বিশুর সাথে কথা হয়েছে, আমি ভুল করেছি বিশু আর মনকে সন্দেহ করে, আপনি অনুমতি দিন আমি মনকে নিয়ে যেতে চাই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। রবি অঞ্জনবাবুর পা ধরে ক্ষমা চাইতে চাই। মনের বাবা দিদিরা মনের উত্তর জানতে চায়। রবি অনুরোধ করে একটা সুযোগের। রবির মা মনকে বোঝানোর চেষ্টা করে। রবির বাবা মনের কাছে হাত জোর করে ক্ষমা চায়। নীরা তিথি আর বাবাকে রবিকে সুযোগ দিতে বলে। মন চুপ করে থাকে।
অঞ্জনবাবু মনের মুখের দিকে তাকিয়ে কিছু বলেন না। ইন্দ্রের মা তার নাতির জন্য বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে আসে বাড়িতে। তা দেখে সোনার একদমই ভালো লাগে না। সে বলে, এসব করে কি হবে, দুই দিন পর তো আবার সেই অশান্তি, বৌদিকে এ বাড়িতে নিয়ে আসার আবার কি দরকার। শাকনিক বলে, সোনা, তোমার মাথায় বুদ্ধিটা একটু কম, তোমার মায়ের পলিটিক্যাল বুদ্ধি কিন্তু উত্তুকর। সোনা বলে, এসব কি বলছো। শাকনিক বলে, তোমার মা তোমার বৌদিকে ফাই ফরমাস খাটানোর একটা লোক আনছে মাত্র। এসব নিয়ে সোনা আর শাকনিকের মধ্যে আলোচনা চলতে থাকে। সোনা আর শাকনিকের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলতে থাকে। সোনা বলে, আমার আর এসব ভালো লাগছে না। অন্যদিকে মনের শ্বশুর এবং শাশুড়ি দুজনেই ক্ষমা চাইতে চায় আগের ঘটনা নিয়ে, আগের বিয়ের কথা নিয়ে অনুতাপ করতে থাকে। কেন তারা জানায়নি, আবার ক্ষমা চেয়ে এও কথা দেয় মনের বাবাকে যে বোনকে তারা খুব সুখে রাখবে, কোনো কষ্টের আঁচ আর মনের গায়ে লাগতে দেবে না। অঞ্জনবাবু পরিষ্কার জানিয়ে দেয় যে আমার মেয়ে যদি ও বাড়ি যেতে চাই, তার শ্বশুর বাড়ি ফিরে যেতে চাই, তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে আমার মেয়ে তো এখন চুপ করে আছে, মনে মনে ভাবে মনের সম্মতি না পেলে সে কথা দেবে কী করে। তারপর সে রবিদের বলে যে একটু সময় দিতে। অঞ্জনবাবু মনকে পাশে নিয়ে গিয়ে কথা বলে, তারপর জিজ্ঞাসা করে যে সে ও বাড়ি যেতে চায় কি না। কারণ মনকে প্রশ্ন করে যে রবিকে বিশ্বাস করতে পারবে তো, কারণ একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন তাদের মধ্যে বিশ্বাসটা থাকে। মনও কি ভাববে বুঝে উঠতে পারছে না, কোনো উত্তরই দিতে পারে না। তারপর এর মধ্যেই ইন্দ্র আসে নীরাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। অঞ্জনবাবু অবাক হয়ে যায় ইন্দ্রকে দেখে। তারপর ইন্দ্রকে বলে যে একটু অপেক্ষা করতে, তোমার সঙ্গে কিছু কথা আছে। তারপর ইন্দ্র তার ছেলেকে কোলে নেয় তিথির কাছ থেকে। তিথি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসলো আর বাচ্চাটা কান্না করছিল। তিথি বলতে থাকে যে মাসিমনের কোলে আর থাকতে ভালো লাগছে না বুঝি। তখন নীরার কোলে না দিয়ে বাচ্চাটাকে ইন্দ্রর কোলে দেয় তিথি। ইন্দ্র বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। অন্যদিকে অঞ্জনবাবু মনের সঙ্গে কথা বলে, বোঝাতে থাকে মনকে যে বিশ্বাস না থাকলে একটা সম্পর্ক কখনোই টিকে থাকে না। নীরাও ছিল সাথে। তারপর মন অনেক ভাবনা চিন্তা করার পর বলল যে সে শ্বশুরবাড়ি ফিরে যেতে চায়। তারপর মনকে খুব আশীর্বাদ করল তার বাবা, যে সে খুব সুখে থাকুক, ভালো থাকুক, ভালোভাবে সংসার করুক। এরপর রবি এবং বাবা মাকে তার জানিয়ে দেয় অঞ্জনবাবু যে তার কোনো আপত্তি নেই মনের শ্বশুরবাড়ি যাওয়াতে। ওনারাও খুব খুশি হন মনকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়ায়। এরপর বিথি মনের ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। তারপর মনকে নিয়ে তারা চলে যায়। তিথি, বিথি, ঝিনুক সবাই এগিয়ে দিতে যায় মনকে। অঞ্জনবাবুও যায় মনকে এগিয়ে দিয়ে আসতে। এই সময় বাড়িতে একা ছিল নীরা এবং ইন্দ্র। ইন্দ্র নীরার কাছে জানতে চায় মন আর রবির মধ্যে কি হয়েছিল। নীরা বলে, এসব কথা পরে বলবো। এই কথা বলতে বলতেই অঞ্জনবাবু ঘরে আসেন। অঞ্জনবাবু ইন্দ্রকে বলে, হ্যাঁ বলো, কি বলবে বলছিলে। তারপর ইন্দ্র বলে যে আমি নীরাকে এবং ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তারপর অঞ্জনবাবু আবারও কথা তোলে যে আমার অন্তঃসত্ত্বা মেয়ের প্রতি তুমি যা অন্যায় করেছ। এ কথা তুলতে পুরো কথা তোলা না হতে হতে ইন্দ্র বলে, বাবা আমি জানি অন্যায় করেছি, আমি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। নীরার কাছেও সে ক্ষমা যায়। এরপর অঞ্জনবাবু নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠতেই বলেন যে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে নীরা এবং তার ছেলের ও বাড়িতে ফিরে যাওয়ার। অঞ্জনবাবু প্রশ্ন করে যে বর্ষের সাথে সম্পর্ক কি তোমার এখনো আছে। ইন্দ্র কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। এরপর অঞ্জনবাবু বলে
যদি সম্পর্ক থেকে থাকে তাহলে নীরা এবং তার ছেলে বাড়ি ফিরে যাওয়ার পরেও কি সেই সম্পর্ক থাকবে? এরপরেও ইন্দ্র চুপ থাকে। ইন্দ্র কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না। আর আজকের পর্ব এখানেই শেষ হয়। কন্যাদান ধারাবাহিকে চলছে মহাপর্ব। কি হতে চলেছে আগামী দিনের মহাপর্বতে, কি হতে চলেছে পাঁচ বোনের জীবনী, জানতে হলে চোখ রাখুন শান বাংলার পর্দায় আর দেখুন কন্যাদান শুধুমাত্র শান বাংলায়।